প্রতিমা মণ্ডল সাংসদ নুসরত মিমি, আমার সাথে আছে অসংখ্য আমাদের প্রার্থী সুদেশনা, আমাদের সাথে এসছেন আমাদের খুব ভালোভাবে আমাদের সাথে কাজ করার জন্য। তার সাথে এসছেন সায়ন্তিকা, এসছেন আমাদের সাথে কৌশানি, এসছেন জুন মালিয়া, এসছেন লাভলি, এসছেন সায়নী, এসছেন সুভদ্রা আছেন, তারপরে আমাদের মানালি আছে, আর ওদিকে রণিতা আছে, রণিতা আছে, তারপরে তিশা, তিশা আছে, শীতমা আছে, দিশা আছে, সবাই আছে, আর আপনারা অজস্র আমার অনেক প্রার্থীরাও আছে, মহিলা প্রার্থীরাও। আমি আপনাদের সকলকে আজকে আন্তর্জাতিক মহিলা দিবসে আমার মামাটি মানুষ সকলকে আমার অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আন্তর্জাতিক নারী দিবসে সারা পৃথিবীর সমগ্র ভাই বোনেদের আমরা আমাদের অন্তরের হৃদয়ের অভিনন্দন জানাচ্ছি। সব ভাই বোনেরা যেন আমাদের ভালো থাকে, আজকে বোনেরা প্রার্থনা করছেন ভাইদের জন্য। আমি কুর্নিশ জানাই সারা পৃথিবীতে যত মহিলা রাজনীতি থেকে শুরু করে, সামাজিক থেকে শুরু করে, সৃষ্টিমূলক কাজ থেকে শুরু করে, যারা বিভিন্ন কাজে সবসময় জীবন বিপন্ন করে এগিয়ে গেছেন, তাদের আমি অনেক ধন্যবাদ জানাই। বাংলার মাটিতে প্রীতিলতা ওয়াদ্দারের মাটি, এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, কল্পনা দত্ত, বীণা দাস, সুরীতি চৌধুরী, সুরীতি চৌধুরীর মাটি, মাদক পেডিসার মাটি। মেয়েরা আমাদের গর্ব, মনে রাখবেন মায়েরাই হচ্ছে বঙ্গ নারী, বঙ্গ জননী, বঙ্গশ্রী, বিশ্বশ্রী, কন্যাশ্রী, তেজশ্রী, ভাগ্যশ্রী, সুশ্রী, এবং তারাই হচ্ছে আমার বাউল, তারাই আবার আমার চিত্তনিয়া, তারাই আবার আমার আর্টিস্ট, তারাই আবার আমার সাধারণ ঘরের মা বোনেরা। আজকে আন্তর্জাতিক মহিলা দিবসে আমরা নারী মুক্তি দিবস হিসেবে পালন করে এটাই বলব, নারীদের অধিকার রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব, আমাদের প্রাথমিক দায়িত্ব। মহিলাদের অসম্মান করা আমরা মানব না, নারী শক্তিকে অসম্মান করা আমরা মানব না। আমার ঘরের মা, আমার ঘরের বোন, আমার ঘরের ভাই, আমার ঘরের বৌমা, আমার ঘরের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, মনে রাখবেন তারাই বাংলাকে গড়েছে, দেশ গড়েছে, সারা পৃথিবী গড়েছে। আমি এখনো মনে করি মা ঘরে না থাকলে সংসার একেবারে বেকার হয়ে যায়, বউ ঘরে না থাকলে সংসারটা বেকার হয়ে যায়, বোন ঘরে না থাকলে রাখি বন্ধনটা হয় না। সুতরাং মা ভাই বোনদের আমাদের সকলের, বিশেষ করে একসাথে থাকা আমাদের, মনে রাখবেন তারাই আমাদের শান্তি রূপেণু, তারাই আমাদের দশভুজা, তারাই আমাদের রক্ষাকালী, তারাই আমাদের চামুণ্ডাকালী, তারাই আমাদের ছিন্নমস্তাকালী, তারাই আমাদের সিদ্ধেশ্বরী কালী, তারাই আমাদের সর্বমঙ্গলা কালী, তারাই আমাদের ভবতারিণী মা, তারাই আমাদের মহাময়িনী মা, তারাই আমাদের সারদা মা, তারাই আমাদের রাসমণি মা, তারাই আমাদের সন্তোষী মাতা, তারাই আমাদের বহলামুখী মা, তারাই আমাদের দক্ষিণা কালিকা, তারাই আমাদের ভবতারিণী মা, সেই মা ঘরের মা আর মন্দিরের মা আর আম্মা আর মাদার, সব মা মিলে এক হয়ে গেছে এক শক্তিতে। এটা একটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, এর থেকে বড় শক্তি আর কিছু নেই। কাঁধে কাঁধ মিলিয়ে মনে রাখতে হবে আমাদের এই সমাজটাকে ধরতে হবে। আমি শুধু গ্যাস নিয়ে একটা কথা বলার আগে আমি বলব, ক্রাইম এগেনস্ট উইমেন, মোদীবাবুরা বারবার আসেন সিন্ডিকেটের দুই নেতা, এক মোদীবাবু আরেকজন শাহবাবু সাসা, সুতরাং সিন্ডিকেটের এই দুজন নেশা নেতা সারেগামা পা গাইতে পারে না, তারা সারি 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 ধাঁধা করে আর বাংলা এসে শুধু মিথ্যে কথা বলে। একটা প্রধানমন্ত্রীর চেয়ারকে আমি সম্মান করি, একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে এটা বড় তাজ্জব ব্যাপার, বড় আজব ব্যাপার, সারা পৃথিবীতে কোথাও দেখা যায়নি। বাংলা এলে বলবে বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, আরে বাংলার মেয়েরা সুরক্ষিত না হলে রাত দশটায় ঘুরে বেড়ায়, রাত বারোটায় ঘুরে বেড়ায়, ভোর চারটায় ঘুরে বেড়ায়, সকালে ঘুরে বেড়ায়, চাকরি করে, কাজ করে, সেন্ট্রেন করে, আইসিডিএস করে, আশা করে, সবকিছু করে, ডাক্তার চিকিৎসক
মিডিয়া রিপোর্ট বলছে গত দু বছরে দৈনিক করে দুটি করে খুন আর চারটে করে ধর্ষণ হয়েছে, দৈনিক করে ছটি। গুজরাট সরকারের পেশ করা হিসেব বলছে দু বছরে রাজ্যে 1944টি খুন, 3095টি ধর্ষণ, 4829টি অপহরণ, 1853টি খুনের চেষ্টার ঘটনা ঘটেছে। আর ধর্ষণের শীর্ষে আহমেদাবাদ এবং মোদীবাবুর প্রেয়ারের রাজ্য উত্তরপ্রদেশ, কথা বলে না। আমরা তো এখানে 52টা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেছি, আমরা হিউম্যান ট্রাফিকিং এর বিরুদ্ধে লড়াই করছি, আমরা অনেক করেছি, আপনারা কি করেছেন? যখন ক্রুড অয়েলের দাম কমে গেল আপনারা তখন বাড়িয়ে দিলেন, আর বাড়াতে 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 এমন করে দিলেন যে আজকে গ্যাসের দাম প্রায় 900 টাকা কলকাতায়, প্রতিদিন 25 টাকা করে বাড়াচ্ছে, যেন মগের মুলুক হয়ে গেছে। চাল দেবো বিনা পয়সায় আর গ্যাস কিনতে হবে 900 টাকায়। বুঝুন, বিনা পয়সায় চাল আর 900 টাকায় গ্যাস। আর ইলেকশন আসলেই গ্যাস দেয়, গ্যাস মানে মিথ্যে কথা বলে, ইলেকশন আসলেই বলে ভোপাটটা হামনে এ কর দেঙ্গে, হামনে 15 লাখ রুপিয়া সবকো দে দেঙ্গে, হাম বিনা পয়সা মে বাড়ি বানা দেঙ্গে, হাম সবকো সব দেঙ্গে, হাম কেতে কুছ নিয়ে চাইয়ে এক চিজ দিজিয়ে, বিনা পয়সা মে গ্যাস দিজিয়ে, বিনা পয়সা মে গ্যাস দিজিয়ে। আপকো বরবাদি ভাষণ হাম শুনবে নে এই চাপি, এফবিডে মন কি বাত, এফবিডে টেলিভিশন মে পুরো দখল করকে রেতে হ্যায়, আর সব টিভি কো বলতে হ্যায় কি সকালে হামকো দেখাও আর তৃণমূল কা খিলাফ মে দেখাও। আমি পরিষ্কার বলি, বলে কি না বাংলা দখল করবে, আমরা বলি আগে সামলা দিল্লি, তারপরে ভাববি বাংলা দিল্লি। যতই করো হামলা জবাব দেবে বাংলা, যতই করো জুমলা জবাব দেবে বাংলা, যতই করো ক্ষতি বাংলা আনবে জ্যোতি, মানে আলো। মনে রাখবেন মা মাটি মানুষের অঙ্গীকার, আমরা নারীদের সুরক্ষিত করে রাখতে চাই, নারীরাই বাংলা গড়বে, ভাইরা পাশে থাকবে, বোনেরা গড়বে, বোনেরা তৈরি করবে, বোনেরা লড়বে, আমার মা বোনেরা ঘরে ঘরে বিশ্ব নারী তৈরি হবে আজকে নারী দিবসে, এটা আমাদের শপথ। কালকে এসে বলে গেল কি আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো, জানে না বাংলায় ঘরে ঘরে ডাক্তার ঘরে ঘরে ইঞ্জিনিয়ার। ধর আপনি কিছু মুক্তার বানান, আমাদের অনেক মুক্তারও আছে, ডাক্তার বানাবে যেন মনে হচ্ছে যেন সার্টিফিকেট দিয়েছে। কখনো শুনেছেন একটা কোভিড দেখলে মানুষ ভয় পায়, আর কোভিডের ইঞ্জেকশনে নিজের ছবি লাগিয়ে দিয়েছে, কোভিড ভ্যাকসিন না ওটা মোদি ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিনটাকে মোদি ভ্যাকসিন করে দিয়েছে, নিজের ছবি, স্টেডিয়াম নিজের নামে, স্কুল কলেজ নিজের নামে, ভ্যাকসিন নিজের নামে, সারা বাংলা সারা ভারতবর্ষ কোভিডের পেন ইন্ডিয়াটা চেঞ্জ করে দিয়ে নিজের নামে রেখে দেবে। ইসরোতে ইসরোতে বৈজ্ঞানিকদের আমরা সম্মান জানাই, ইসরোতে পর্যন্ত নিজের ছবি পাঠিয়ে দিয়েছে, কিভাবে কে দেখবে ছবি, আমরাই তো কদিন পরে ছবি হয়ে যাব, তো ওই ছবি কে দেখবে, সবাইকে একদিন না একদিন তো ছবি হতে হবে। আপনার নাম আপনার ছবি আপনি কি বিশ্বাস করেন কেউ দেখবে, দেখবে না, তার কারণ আমরা মনে করি একটা মানুষের রাজনীতির প্রথম পরিচয় তার সভ্যতা, তার সংস্কৃতি, তার সুষ্ঠু সংস্কৃতি, তার জ্ঞান, তার সঙ্গীত প্রেরণা, তার অভিজ্ঞতা মানুষকে জানা। শুধু লিখে এসে বক্তব্য করলাম কি বাংলা কেমন আছো দেখে দেখে পড়লাম, ওতে বাংলা শেখা যায় না, আমি তোমায় না দেখে বলবো কি কেনছো ভালছো, আমি না দেখে বলবো তোমাকে। সুতরাং এসব মনে করে লাভ নেই, বাংলা তো বানায় না, বাংলা মে কুছ নেই হুয়া হয়, বাংলাতে 9 বছরে কি হয়েছে আপনারা জানেন, 1 বছর তো কোভিড হয়েছে, 8 বছর টাইম পেয়েছি তার মধ্যে কোভিড, 1 বছর আমফানের ঝড়ে সব নষ্ট হয়ে গেছে, আমফানে নবান্নর বিল্ডিং সহ সারা বাংলা কাঁপছে,
ছিল তোমরা কেউ ছিলে না, আমরাই ওই বিল্ডিংয়ে বসে সারাক্ষণ মানুষকে পাহারা দিয়েছিলাম। কোভিড হয়েছে, কবার গেছে হসপিটালে, কবার গেছে দোকানে, কবার গেছে মার্কেটে, বাড়ি থেকে তো বেরোতেই না, শুধু ভার্চুয়াল আর ভার্চুয়াল, আর ওগুলোই করতে ফাইনাল। আজকে মনে রেখে দিও, যদি বুকে পাটা থাকে রাস্তায় দাঁড়িয়ে পড়বে। গতকাল তোমরা ব্রিগেড করেছো, ওটাকে ব্রিগেড করে দিয়েছে, ব্রিগেডটাকে ব্রিগেড। আজকে যে মানুষ মিছিলে এসছে তাও তোমাদের মিছিলে কালকে আসেনি। টাকা দিয়ে সব হয় না, টাকা দিয়ে সব হয় না, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। বিজেপিকে চাই না, বিজেপিকে চাই না, মা বড়দের সম্মান আমাদের সম্মান, মা বড়দের সম্মান ছাত্র জীবন প্রাণ। সবাই ভালো থাকুন, আর বলবো জয় বাংলা। যখন ফোন করবেন হ্যালো বলতে হবে, আমরা হ্যালো বলবেন না, যখন ফোনটা করবেন বলবেন জয় বাংলা, একটু আসতে বলবেন, আর শেষ হয়ে গেলে জয় বাংলা, এত জোরে বলবেন যে কান ফেটে যাবে একেবারে। জয় হিন্দ, জয় বাংলা দিল আলো অদিতি মুন্সী।
জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জহর।